ময়লা আবর্জনা ও রাস্তাঘাটের এই বেহাল অবস্থা রাজধানীর মিরপুর ১২র ই ব্লকের মুড়াপাড়া বিহারি ক্যাম্প এলাকার। এলাকাটি খুব বড় না হলেও প্রায় ৫০,০০০ লোকের বাস সেখানে। গেঞ্জি পরিবেশে বসবাস করায় ময়লার স্তূপের দুর্গন্ধের কারণে জীবন হুমকির মধ্যে পড়েছে বলে জানান এলাকাবাসী। গন্ধ পাইলে যে অসুস্থ হয়, সব বমি হয়, পায়খানা, ডায়রিয়া হয়। এই যে নোংরা পানি উনি যায়, গন্ধ সহ্য করে কাজ করতে হয়। পোলা পান্ডা যা কামাই করে অর্ধেক আমাদের ওষুধ ডাক্তারের কাছে যায়। রাস্তাঘাটের সংস্কারও হয় না দীর্ঘদিন ধরে। আমাদের রাস্তায় অবস্থা, রাস্তা ঠিক হইতেছে না, আমরা যাতায়াতের অনেক সমস্যা, কোনো রিক্সা টিক্সা নিয়ে আসতে পারি না, বা লোকজন হাসপাতালে টাস্পাতালে গেলে কোনো গাড়ি আসতে পারে না, এই অবস্থার ভিতরে আমরা আছি। আমাদের এটা ৫ নম্বর লেন, ৬ নম্বর হয়েছে, ৭ নম্বর হয়েছে, ৮ নম্বর হয়েছে, ৯ নম্বর হয়েছে, ১০ নম্বর হয়েছে, এদিকে ৪ নম্বর ছাড়া, ৩ নম্বর হয়েছে, ২ নম্বর হয়েছে, ১ নম্বর হয়েছে, যতগুলো রাস্তা ছিল মিরপুরে সবগুলোই হয়েছে। তাই মাইটিভির টিম পৌঁছা মাত্র ক্ষোভে ফেটে পড়েন ভুক্তভোগীরা। সরকার যদি কয় তোমাদের এক্ষুনি আমরা গুলি করম, আমরা এই গুলি খাইতেও রাজি। তুলে ধরেন তাদের নানা সমস্যার কথা। আসা জানা যাওয়া জানা, মেডিকেল কোনো গাড়ি যাইতে পারে না, কোনো রিক্সা ঢুকতে পারে না, কোনো হুন্ডা ঢুকতে পারে না, মরা লাশটা পর আমাদের এখান থেকে বাইর হতে পারে না। আমরা অসুখে পড়ি, পোলাপান অসুখে থাকে, তারপর আসা যাওয়া হইতে পায় না, এত তো পানি থাকে। আরেককে বলবো, এই যে এত নোংরা করে রাখে, আমরা যে গন্ধ থেকে টিকতে পারি না। ভোটাধিকার থাকলেও কেন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তার কারণ জানেন না তারা। ভোট দেই তো আমরা, ভোটের সময় তা হে আপনিও বোন আছে, আমরা ভাই আছে, এসব বলে নিয়ে ভোট, আর যখন ভোট শেষ সব কথা শেষ। আমরা সিটি কর্পোরেশনের সাথে বহুবার যোগাযোগ করেছি, এমন করে ভিডিও করে নিয়েও আমি সিটি কর্পোরেশনের ওনাকে দেখিয়েছি, উনি কোনো গ্রাহ্য করে না। ময়লার স্তূপ সরিয়ে রাস্তাঘাটের সংস্কার চেয়েছেন সাধারণ মানুষ। রাস্তা দিয়ে যখন পানি যায় তখন এত অবস্থা খারাপ থাকে যে বাচ্চারা স্কুলে যেতে পারে না। আমাদেরকে একটা সুন্দর একটা পরিবেশে রাখা হোক, দীর্ঘদিন যাবত আমরা এই আশ্বাস পাইতাছি আমাদের ব্যবস্থা হবে হবে, কিন্তু কবে হবে? আমরা চাচ্ছি আমাদের এই জায়গাটা একটা স্থায়ী সমাধানের জন্য শীঘ্রই ময়লা পরিষ্কার করা হবে বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আমি খুরশেদ আলম, মাইটিভি সিনিয়র রিপোর্টার। তো আমি আজকে যেখানে গেছি সেটা হলো মিরপুর ১২তে এলোমেলো ভাবে যাই তাই পড়ে আছে, ময়লার দুর্গন্ধে একবারে চলাই যাচ্ছে না। ময়লার দুর্গন্ধে বসবাসের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে রাজধানীর মিরপুর ৫ নম্বর রোডের ই ব্লকের মুড়াপাড়া বিহারি ক্যাম্পের এই রাস্তাঘাট। দীর্ঘদিন যাবত ময়লা আবর্জনা স্তূপ হয়ে থাকলে দুর্গন্ধে চলাচল করতে পারছে না এলাকাবাসী, আর তাই তাদের দাবি দয়া করে যেন এখানকার ময়লা সরিয়ে একটি ভালো রাস্তা বানিয়ে দেয়। দর্শক, রাজধানীর যে কোনো জনদুর্ভোগের চিত্র তুলে ধরছে মাইটিভি, আর এই জনদুর্ভোগের চিত্র তুলে ধরতে আমরা আসছি আপনার এলাকায়। প্রতি রোববারের এই আয়োজনে আপনারা থাকুন মাইটিভির সাথে, সঙ্গে থাকব আমি এস এম খুরশেদ আলম।